হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপিরিয়েন্স মিউজিক সেন্টার। তো আজ আবার চললাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমি এক্সাম দিতে যাচ্ছি বড়জোড়া কলেজে, আর আমি সম্মিলনী কলেজে পড়ি সিক্স সেম, এটা লাস্ট ইয়ার, আর এটা আমার সিট পড়েছে বড়জোড়া কলেজ, তাই বড়জোড়া কলেজে এক্সাম দিতে যাচ্ছি। তো ফার্স্টে এখান থেকে সাইকেলে যাব, তারপর বলরামপুর হয়ে হেবির মোড়ে গিয়ে বাসে যাব, তারপর ওখান থেকে বাসে যাব, তারপর 15 মিনিট হাঁটতে হবে। তো আমার এক্সাম আছে 2টা নাগাদ। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 10:30 নাগাদ। তো এখান থেকে আমি হেবির মোড় যাবো সাইকেল নিয়ে, তারপর বাসে যাবো হেবির মোড়ে গিয়ে। আর হেবির মোড়ে কয়েকটা ফ্রেন্ড আসবে, তো ওদের সঙ্গে বাসে যাবো প্রায় ওই 11:30 কি 11:45 ওরকম টাইমে। তারপর একটা ওরকম বেজে যাবে এক্সাম সেন্টারে ঢুকতে, তারপর ওই একটু আড্ডা, তারপর সব ফ্রেন্ডে থাকলে একসাথে থাকলে বুঝতে তো পারো যে কী হতে চলেছে। আর আমি একটা গাছতলে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছি, তো প্লেসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার গ্রামের একটু বাইরেই বেরিয়ে, তো প্রায় গ্রামের সাইড দাদি, এটা গ্রামের মাঝেই পড়ে। এই হলো জায়গা, এটা একটা সাইডে পোলট্রি ফার্ম আছে অনেকগুলো, একটা না। এই তো সামনে এই রোডটা আছে দেখাচ্ছি। তো এই গাছটার তলে আমি দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। ওখান থেকে বেরোনোর সময় তো এখন অবধি রোডে উঠতে পারিনি, তারপর আর একটু আছে। তো এটা শর্টকাট রাস্তা, আর অরিজিনাল একটা রাস্তা আছে, তো সেটার দিকে যায়নি কারণ রোদের টাইম। তো আর এই রাস্তাটাই প্রায় বেশি যাওয়া আসা করি কারণ এটা শর্টকাট, অনেকটা শর্টকাট হয় ছাওয়াতল বনের মাঝে। তো আমার চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলরেডি সিলেক্ট করবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এবার রোডে উঠে উঠলাম, তো এটা গ্রামটার নাম তাতকানালি। তো চলো দেখে দেবো, তারপর বলরামপুর হয়ে ওই সাইড হয়ে চলে যাব। তো এটাও একটা শর্টকাট রাস্তা কারণ সতীঘাট দিকে মেন রোডটা হচ্ছে, সতীঘাট দিকে মেন যেটা রাস্তা সতীঘাট হয়ে যাওয়া যাবে, তারপর হেবির মোড়। তো এটা বলরামপুর হয়ে হেবির মোড়ে যাব, এটা নদীটা বলরামপুরের। আর রায়লক্ষ্মী সাউন্ডের গোডাউনটা দেখিয়ে দেবো যে কোন জায়গাটাতে পড়ছে, তো দেখতে থাকো লাস্ট অব্দি ভিডিওটা দেখো তো বুঝতে পারবে। এটা নদীর পাড়টা বলরামপুরের, তো জায়গাটা একবার দেখো, জায়গাটা বিরাট জায়গা লাগে কারণ নদীটা গাছপালা প্রকৃতির, তো সেরকম রোদের টাইমটা। তো চলো, রাস্তাঘাট এখন ফাঁকা, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলরেডি সিলেক্ট করবে। আর এটা রাস্তা হচ্ছে বলরামপুরের ওই সাইডটা, মানে নদীর পার থেকে পরে বলরামপুরের শেষনাথা অবধি, কারণ মানে হেবির মোড়, এটা রায়লক্ষ্মী সাউন্ডের গোডাউনটা। তো এই একটা গোডাউন, আর এটা বাড়ি দেখিয়ে দিচ্ছি, এই একটা আর এই সবুজ বাড়িটা, এটা এটাও রায়লক্ষ্মী সাউন্ড। ঠিক আছে, 10:49 বাজছে আর এখন অনেক টাইম আছে, তার জন্য একটু দাঁড়িয়ে নিলাম। আর এবার ঘেমে পুরো ভেজে গেছি, অবস্থাটা দেখতেই তো পাচ্ছ কী অবস্থাটা হয়েছে, যেমন স্নান করেছি আর এই স্নান করে পরে এলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখানে ভয়েস ওভারটা দিতে পারছি না, ভয়েস ওভারটা মানে এই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি যেটা ফেস রিভিল চালাচ্ছি এখন। আর এমনি ভয়েস ওভারগুলো সব আমি বাড়িতে গিয়ে পর ভয়েস ওভার করবো, তারপর এডিট করবো, তারপর আপলোড করবো। তো সেসব দিয়ে দেখবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে। আর প্রথমবার আমি ব্লগ করছি, আর কাল একটা নতুন ডিজে গান আপলোড করবো। তো গানটা আমি মোবাইলে মিক্সিং করছি, রানিং কাকের ডাক আর লং কাকের ডাক যেটা, ওটা একটা নতুন স্টাইলে মিক্সিং করছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলরেডি সিলেক্ট করা হবে, কারণ সবার প্রথমে দেখার জন্য। আর গানটা অবশ্যই ভালো লাগবে তোমাদের, কারণ আগের এইরকম গান আগে দিনই, এই প্রথমবার দেবো। আর গানটা নতুন কাকের ডাক, মানে কাকের ডাকটা পরপর রানিং করা আছে, ওই যেটা কাটা কাটা আছে সেটা
একটা বিট ছেড়ে দিয়ে আর একটা দিয়েছি, মানে নতুনভাবে একটু মিক্সিংটা করার চেষ্টা করেছি, যেটা মোবাইলে করেছি তো, আর অন্যগুলো পিসিতে মিক্সিং করি। আর অবশ্য পিসির মিক্সিংটা ভালো লাগে, কিন্তু মোবাইলটা একটু দেখবেন একটু নতুন করে অনেক খেটে পর করেছি, কারণ পিসিতে একটু অসুবিধা ছিল, পিসিটা আনইনস্টল করে দিয়েছিলাম, তাই আবার মোবাইলে শুরু করেছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 11টা বেজে গেছে, আর এবার আমি আরও সাইকেল চালা শুরু করেছি। আর এত বড় যে হলাম, এত বড় স্টুডেন্ট লাইফটা কোনোদিন একটা মেয়ে ফ্রেন্ড করতে পারলাম না, এটা একটু আক্ষেপ রয়ে গেলো জীবনটাতে, কারণ প্রাথমিক স্কুল থেকে এত বড় যে মানে কলেজ লাইফ পর্যন্ত এত বড় হয়েছি, তাও একটা মেয়ে ফ্রেন্ড করতে পারলাম না। তো এটা বলরামপুর রাস্তাটা থেকে বেরোচ্ছি আর হেবির মোড় রাস্তাটাতে ঢুকছি, এটা বিঘনা সাইডের রাস্তাটা। তো চলো ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সিলেক্ট করে রাখো, আর তোমার বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করো। তো এই রোদে গরমে কাজ তো থাকি না, তার জন্য একটা ভিডিও বলে করে ছেড়ে দিই, আর বেশি নেই অবশ্য, চলে এসেছি প্রায়। এটা বিঘ্না ঢুকে গেছি আর হেভির মোড়ের কতটা, আর একটু বেশি না। তো এটা কাঠমিলটা আছে, যে যে ট্রাকগুলো পরপর দাঁড়িয়েছে, ধানের একটা আছে, তো তারপরে হেভির মোড়। আর বড়জড়া জে ফোর ভিডিওটা করতে পারিনি, ভাবলাম যে বড়জড়া জে ফোর ভিডিওটা শ্যুট করবো বা আসার সময় ভিডিও শ্যুট করব, পারিনি, কারণ আসার সময় বৃষ্টি হচ্ছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো তখন ওখানে, আর আসতেও প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, বাস পাইনি। তো এখান থেকে হেভি মোড় যে পর কয়েকটা ফ্রেন্ডকে ফোন করব, তারপর বাসে চাপবো, আর বাসে চাপার টাইমেও ভিডিও করতে পারিনি বা বাসের থেকেও ভিডিও করতে পারিনি, কয়েকটা ছবি ইয়ে তুলেছিলাম জাস্ট কলেজে, আর কিছু না। ঠিক আছে, তো চলে এসছে হেভির মোড়, এখানে রেড লাইট রেড সিগন্যাল দেওয়া আছে, আবার একটু দাঁড়াতে হয়, তারপর গ্রিন সিগন্যাল হওয়ার পর ওই সাইডে যাই, তারপর একটা সাইকেল রাখার দোকানে সাইকেল রাখি এটা কাকার কাছে। তো এই যে বাস সাইডে ঘুমটিটা দেখতে পাচ্ছি, এটাতে পিছনটাতে, তো ফাইনাল এখানে সাইকেল স্ট্যান্ড করলাম। তো ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেলাম হেভির মোড়, তো হেভির মোড়ে কয়েকটা ফ্রেন্ড আসবে, তারপর ওদের সাথে যাব, আর ওরা বেরিয়ে গেছে বললো। তো আমি এখানে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখলাম, তারপর বাসে যাব, আর বাসে চেপে পর ওখানে বড়জোড়ার একটু আগে নামিয়ে দেবে, মানে কলেজটা একটু আগে, তারপর 15 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর কলেজ পৌঁছবো। একটা বাস থেকে নেমে পর হাঁটতে শুরু করেছি, তো সব ফ্রেন্ডগুলো সব একসঙ্গে ছিলাম, তো তারপর সব মানে কি বলবো, ভিডিও করছি, সব চাটাচাটি করছে, তার জন্য ভিডিওর ভয়েসটা মিউট করা আছে এখানে, নাহলে ভয়েসটা দিয়ে দিতাম এটাতে। আর এখন 15 মিনিট হাঁটতে হবে, এই নামলাম, তো 15 মিনিট হাঁটার পর কলেজটা পাওয়া যায়, আর কলেজে ঢোকার আগে অবধি ভিডিও পেয়ে যাবে, তারপর কলেজে ঢুকে পর আর ভিডিও পাবে না, কারণ ওখানে দিতে পারিনি, কীরকম একটু লাগছিলো। তো আগেরগুলো আমাদের মানে সব ফ্রেন্ডগুলোই, তোরা একটু এগিয়ে গেছে, আমরা দুজন পিছনে পড়েছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এখানে সব মানে টোটো দেখার জন্য ওয়েট করছিল, মানে যে যা গাড়ি পেরোচ্ছে সেগুলোকে দাঁড় করছে, বলে চাপে যাব, এ হচ্ছে ছেলে এগুলো। তো দেখতে থাকো, এটা কলেজে ঢোকার আগেটা, এটা একটা গড়ির মতো আছে, তো গেটটা তখন খোলাই ছিল, আগে একটা এক্সাম চলছিল, তো এই যে গেটে ঢুকে গেছি, তারপর একটা ইমেজ দিয়ে দেবো কলেজটা, এই সাইডে বসেছিলাম যে পর। তো আজকের মতো এখানে শেষ করছি, তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো কোনো ডিজে গান বা নবাসের সাথে, তো একটা ডিজে গান করা আছে, তো ওটাই আপলোড দেবো, মানে যেটা মোবাইল মিক্সিং করেছি বললাম, তো এগের মতো পাই।